সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। তো আমাদের স্থানীয় এলাকায় যে খালটা দেখতেছেন, সে খালটায় প্রচুর জেলে থাকে। আর প্রতিদিনের মতো তারা যে বোটগুলো দেখতেছেন প্রতিদিনই মাছ শিকার করে। আর বিশেষ করে এই খালের ভিতরে এখন একজনে মাছ শিকার করতেছে, সে ভিডিওটা আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরব। সে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাওয়া যাক মূল ভিডিও। দর্শক দেখতে পাচ্ছেন যে খাল দিয়ে ওপর থেকে এবার একটা ছেলে আসতেছে, আর সে মাছ শিকার করে। সামনে একটি লোক, সেখানে চলে যাবো এখনই। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সে খালের ভিতরে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে। আর দর্শক বন্ধু, এই যে খালের ভিতরে যে বোটটা দেখতেছেন, সে বোটটা নদীর উদ্দেশ্যে চলে যায় মাছ শিকারের জন্য। লাভ আসছে দাদা, বসে তুই একটা বার লাভ আসছে। দর্শক বন্ধুরা, আমাদের এই খালের ভিতরে প্রচুর মাছ থাকে, আর স্থানীয় লোকজন এসে সে মাছগুলো শিকার করে তার খাবারের জন্য, তাতে তাদের কেনা লাগে না। আর বিশেষ করে ঘাটের ভিতরে অনেক জেলেরা আছে, কিছু জেলে সাগরে অবস্থিত মাছ শিকার করার জন্য চলে যায়। যাই দেখ
ยังไงสิเดี๋ยวไปสิতো দর্শক বন্ধুরা অবশ্যই মাছ ধরার কার্যক্রম শেষ তো অবশ্যই দেখতে পাবেন যে কি মাছ পেয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরে এই মাছ আছে আর বিশেষ করে আমি হাত দিয়ে দেখাই এই দেখেন খাবারের জন্য চিংড়ি মাছ ডগরি মাছ সব প্রকার মাছ এই জালে জাকি জাল দিয়ে শিকার করে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই ধন্যবাদ